Hello friends, welcome to Hoy Top 10. Asker video tite ami apnaderke dekhabo Pulsar 150 UJ5 versus Pulsar 150 neon bike er tulonamulok bornona ebong bortoman bajar mullo. E duti bike er moddhe kon bike ti apnar jonno bhalo hobe video sheshe byakha korbo. Asha kori puro video tite amar sathei thakben. Brand origin UJ5 er brand origin India. অন্যদিকে 150 নিয়ন বাইকটির ব্র্যান্ড অরিজিনও ইন্ডিয়া। ইঞ্জিন টাইপ 150 UG5 এর ইঞ্জিন টাইপ সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক ইয়ার কুলড ইঞ্জিন। 150 নিয়ন বাইকটির ইঞ্জিন টাইপও সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক ইয়ার কুলড ইঞ্জিন। ব্র্যান্ড অরিজিন ইঞ্জিন টাইপের দিক দিয়ে দুটি বাইক সমান অবস্থানে আছে। ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট UG5 এর ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট 149.5 cc। 150 নিয়ন বাইকটির ইঞ্জিন ডিসপ্লেসমেন্টও 149.5 cc। ম্যাক্সিমাম পাওয়ার UG5 বাইকটির ম্যাক্সিমাম পাওয়ার 14 BHP অ্যাট 8000 RPM। 150 নিয়ন বাইকটির ম্যাক্সিমাম পাওয়ার 14 BHP অ্যাট 8000 RPM। ইঞ্জিন ডিসপ্লেসমেন্ট ম্যাক্সিমাম পাওয়ারের দিক দিয়ে দুটি বাইক সমান অবস্থানে আছে। ম্যাক্সিমাম টর্ক 150 UG5 এর ম্যাক্সিমাম টর্ক 13.4 Nm অ্যাট 6000 RPM। 150 নিয়ন বাইকটির ম্যাক্সিমাম টর্ক 13.4 Nm অ্যাট 6000 RPM। মাইলেজ UG5 বাইকটি প্রতি লিটার তেলে 50 কিলোমিটার পথ যাবে। 150 নিয়ন বাইকটিও প্রতি লিটার তেলে 50 কিলোমিটার পথ যাবে। ম্যাক্সিমাম টর্ক মাইলেজের দিক দিয়ে দুটি বাইক সমান অবস্থানে আছে। টপ স্পিড UG5 বাইকটির সর্বোচ্চ গতি 120 কিলোমিটার পার আওয়ার। 150 নিয়ন বাইকটির সর্বোচ্চ গতি 115 কিলোমিটার পার আওয়ার। গিয়ারবক্স UG5 বাইকটির গিয়ারবক্স 5 স্পিড। 150 নিয়ন বাইকটির গিয়ারবক্সও 5 স্পিড। টপ স্পিডের দিক বিবেচনায় UG5 বাইকটি এগিয়ে আছে। ওয়েট UG5 বাইকটির ওয়েট 144 কেজি। 150 নিয়ন বাইকটির ওয়েটও 144 কেজি। ফুয়েল ট্যাঙ্ক 150 UG5 বাইকটির ফুয়েল ট্যাঙ্ক 15 লিটার। 150 নিয়ন বাইকটির ফুয়েল ট্যাঙ্কও 15 লিটার। ওয়েট এবং ফুয়েল ট্যাঙ্কের দিক দিয়ে দুটি বাইক সমান অবস্থানে আছে। ব্রেকস UG5 বাইকটির ফ্রন্ট ব্রেকটি ডিক্স, রিয়ার ব্রেকটিও ডিক্স। 150 নিয়ন বাইকটির ফ্রন্ট ব্রেকটি ডিক্স, রিয়ার ব্রেকটি ড্রাম। সাসপেনশন UG5 বাইকটির ফ্রন্ট সাসপেনশনটি টেলিস্কোপিক, রিয়ার সাসপেনশনটি নাইট্রোক শক অ্যাবজর্বার। 150 নিয়ন বাইকটির ফ্রন্ট সাসপেনশনটি টেলিস্কোপিক, রিয়ার সাসপেনশনটি নাইট্রোক শক অ্যাবজর্বার। ব্রেকিং এর দিক বিবেচনায় 150 UG5 বাইকটি এগিয়ে আছে। সিট হাইট UG5 বাইকটির সিট হাইট 785 mm। 150 নিয়ন বাইকটির সিট হাইট 785 mm। টায়ার সাইজ UG5 বাইকটির ফ্রন্ট টায়ার সাইজ 90/90, রিয়ার টায়ার সাইজ 120/80। 150 নিয়ন বাইকটির ফ্রন্ট টায়ার সাইজ 80/100, রিয়ার টায়ার সাইজ 100/90। টায়ার সাইজের দিক দিয়ে UG5 বাইকটি এগিয়ে আছে। প্রাইস UG5 বাইকটি বাংলাদেশের বাজারে পাওয়া যাবে 182,900 টাকায়, আর 150 নিয়ন বাইকটি পাওয়া যাবে 154,900 টাকায়। আর ইন্ডিয়ার বাজারে UG5 বাইকটি পাওয়া যাবে 88,339 রুপিতে এবং 150 নিয়ন বাইকটি পাওয়া যাবে 75,200 রুপিতে। প্রাইসের দিক বিবেচনায় পালসার 150 নিয়ন বাইকটি এগিয়ে আছে। ফ্রেন্ডস, এখন প্রশ্ন হলো এ দুটি বাইকের মধ্যে কোন বাইকটি আপনার জন্য ভালো হবে।
দুটি বাইকে ইঞ্জিনগত খুব একটা পরিবর্তন আনা হয়নি। আপনি যদি স্টাইলিশ লুকিং, টপ স্পিড, ব্রেকিং সিস্টেম, টায়ার সাইজ ইত্যাদি বিবেচনা করেন তাহলে পালসার টুইন ডিস্ক বাইকটি আপনার জন্য ভালো হবে। আর যদি কম বাজেটের কথা চিন্তা করে থাকেন তাহলে পালসার 150 নিয়ন বাইকটি আপনার জন্য ভালো হবে। এ দুটি বাইকের মধ্যে কোন বাইকটি আপনার কাছে ভালো লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ফ্রেন্ডস, ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাইক প্রাইস আপডেট রিভিউ কম্পেয়ার, মোবাইল ফোন প্রাইস আপডেট রিভিউ কম্পেয়ার এবং টপ টেন রিলেটেড ইনফরমেশন পেতে আমাদের হোয়াইট টপ টেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে আমাদের আপডেট ভিডিওগুলো খুব সহজেই আপনার কাছে পৌঁছে যায়। আর আপনি যদি অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। ফ্রেন্ডস, আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।